প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আমরা গাবতলির হাটে নেই আজকে। আজকে গাবতলি হাটের পাশেই আমিন বাজারের একটি প্রান্তিক খামারির খামারে আছি আমরা। এই খামারে বেশ কিছু গরু আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে লাল লাল সাইজের সুঠাম দেহ বেশ কিছু গরু। এই গরুগুলো যার এই খামারির যিনি মালিক, তিনি আমাকে বলেছেন যে ভাই, আপনারা শুধু হাটের গরুগুলো বেচা কেনা দেখাচ্ছেন, কিন্তু আমরা যারা খামারে গরুগুলো লালন পালন করেছি, তো আমরাও তো গরুগুলো বিক্রি করতে চাই, তো আমাদের গরুগুলোর কি একটু প্রতিবেদন করা যায় না? আমি ভেবেছি যে না, ঠিকই তো, শুধু হাটেই গরু বেচা কেনা হবে, খামারের গরুগুলো বেচা কেনা হবে না, এমনটি তো নয়। এজন্য দর্শক আজকে এই খামারে এসেছি। এই খামারের যিনি মালিক, ওনার সাথে এখন কথা বলবো। এই গরুগুলো এই ঈদ উপলক্ষে উনি কেমন দাম চাচ্ছেন বা কেমন দরে বিক্রি করতে চাচ্ছেন, সেই বিষয়গুলো আপনাদের জানাবো। চলুন শুরু করা যাক। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথমে আপনার নামটা একটু আমাদেরকে বলুন। আমার নাম তুহিন, মোহাম্মদ তুহিন। আচ্ছা আচ্ছা, তুহিন ভাই, আমাদের তুহিন ভাই, এটা আমিন বাজারের এই জায়গাটা, আমিন বাজার বরদেশি পূর্ববাড়া। আচ্ছা আচ্ছা, তুহিন ভাই, এই খামারটি এখানে, আপনার খামারে কতগুলো গরু আছে? আমার ফার্মে এমনি 22টি গরু আছে, কিন্তু কুরবানির উপযুক্ত গরু আছে আপনার 6টি। 6টি না? তুহিন ভাই একটু সামনে আসবেন, যদিও গরুর ভিতরে আছি আমরা, একটা রিস্কের ভিতরে আছি, তারপরেও তুহিন ভাইয়ের কিছু কথা আপনাদেরকে জানতে হবে। আপনি 22টি গরু আছে, এর মধ্যে 6টি গরু কুরবানির উপযুক্ত, মানে এই 2021 সালে কুরবানি বিক্রি করবো। আচ্ছা আচ্ছা, সেই গরুগুলো কি আমার সামনে যে গরুগুলো দিচ্ছে, এগুলো যেগুলো আছে এগুলো? আচ্ছা, এই গরুগুলো আপনি কুরবানি উপলক্ষে বিক্রি করবেন। আপনি আপনার খামারটা কতদিন আগে শুরু করেছেন? আমি খামারটা শুরু করেছি নয় মাস আগে। নয় মাস আগে শুরু করেছেন। আরেকটি বিষয় তুহিন ভাই, এই গরুগুলোকে আপনি কী খাওয়ান? আমি এই গরুর গমের ভুষি, গম, তারপর ভুট্টা ভাঙা, তারপর সয়াবিন মিল আর বুটের ছোলা। আচ্ছা আচ্ছা, এবার তুহিন ভাই একটু সামনের দিকে আসেন, আমাদের ক্যামেরায় গরুগুলো ভালো দেখা যায় সামনে এলে। এখন আপনার গরুগুলোর ওজন এবং দাম জানবো, তো আমরা কি শুরু করতে পারি? এখানে তো ভাই শুরু করলে গরুটা পুরোপুরি বোঝা যাবে না, আর আরও মনে করেন গ্যাদারিং হবে, গরু লড়াচড়া করবেন। জি জি, তাহলে কীভাবে দেখাতে চান আপনি? একটু একটু করে বাইরে নিয়ে তারপর দেখাবো, মানে আমার বাইরে জায়গা আছে ওইখানে। আচ্ছা আচ্ছা, দর্শক তুহিন ভাই অবশ্য ভালো কথাই বলেছেন, কারণ এখানে বেশ চাপাচাপির মধ্যে গরু নড়াচড়া করছে, হয়তোবা ভালোভাবে আমরা গরুগুলো দেখাতে পারবো না, আর ভালোভাবে গরু না দেখলে ওজন সম্পর্কে আপনাদের ধারণা হবে না, সেক্ষেত্রে দামেরও কম বেশি হয়ে যেতে পারে। তুহিন ভাই যেমনটি বলেছেন যে বাইরে গরুগুলো দেখাবেন, আমিও চাই, ঠিক আছে তুহিন ভাই, তাহলে আপনি গরুগুলো একটু বাইরে বের করেন এবং গরুগুলো খুব সুন্দর করে দেখান, আমার দর্শকরা যাতে টেলিভিশনে ভালো করে দেখে গরুগুলোর ওজন বুঝে এই গরুগুলোর দাম যাতে তারা একটা অনুমান করতে পারে। হাট থেকে গরুগুলো কিনলে কেমন দাম আর আপনার খামার থেকে কিনলে কেমন হতে পারে, তার একটা তারা কম্পেয়ার করতে পারবে আর কি। তো তুহিন ভাই চলুন, আপনার গরুগুলো বাইরে আমরা একটু দেখি নাকি? ঠিক আছে চলুন। দর্শক আমরা বাইরে যাই, একটু গরুগুলোর এক এক করে ওজন এবং দাম জানার চেষ্টা করি, চলুন। তুহিন ভাই, আমরা আপনার খামারের ভিতরে কথা বলছিলাম, আপনি বলছিলেন যে গরুগুলো বাহির করে একটু সুন্দর করে দেখাতে চান। হ্যাঁ, তো এই প্রথমে যে একটি কালো গরু নিয়ে আসলেন, এই এই গরুটার তো শিং নেই। শিং নেই? জি জি। এটা কি আমাদের দেশীয় জাতের গরু? আমাদের দেশীয়র সাথে হয়তো বা কোনো ক্রস আছে। আচ্ছা, একটু সামনে থাকবেন, আপনি একটু দূরে দূরে চলে যাচ্ছেন কেমন জানি। আচ্ছা আচ্ছা, অরিজিনাল দেশি গরু। তো এই গরুর কয়টা দাঁত এটার? এটা দুই দাঁত। দুই দাঁত? জি। আচ্ছা, এখন আপনি বলেন যে এটার আনুমানিক ওজন বলবেন নাকি স্কেল করা ওজন কত সেটা বলবেন? মানে এটা স্কেল আমার করা আছে। আচ্ছা, এটা স্কেলে কত ওয়েট? স্কেলে 310 কেজি। 310 কেজি? আচ্ছা, আপনার গরুগুলো আপনি কি স্কেল অনুযায়ী বিক্রি করবেন, কেজি হিসাবে নাকি পিস হিসাবে? পিস? জি পিস। আচ্ছা, তাহলে আনুমানিক এটার গোশত কতটুকু হতে পারে? আনুমানিক 5 মন। 5 মনের মতো গোশ হবে এই কালো গরুটি। আপনি কত হলে বিক্রি করবেন আমার দর্শককে একটু বলুন? আমার চাওয়া দাম 1,40,000 টাকা। চাওয়া দাম? চাওয়া দাম হচ্ছে 1,40,000 টাকা। দেখেন, কিছু কম বেশ, কিছু কম বেশি করাবে তো? আমি তো চাই যে কিছু না, একটু বেশি কম বেশি করেন না। না ভাইয়া, ফার্ম করে একটা কস্টিং আছে না, আলোচনা সাপেক্ষে কম রাখা। না কেমন কম সেটা আলোচনা সাপেক্ষে, যে আপনি বললেন যে 140, সেখানে কি ওই 100 হলে হবে নাকি? না না, এই ধরেন 10-15,000 টাকা কম। আচ্ছা আচ্ছা, আপনার সাথে আলোচনা করলে হয়তো বা 10 বা 15, সেক্ষেত্রে 125-30 এরকম নাকি? জি 25-30। আচ্ছা আচ্ছা, দর্শক আমি এই কথাগুলো কেন বললাম, কারণ ক্রেতারা যারা আপনারা দেখেন তারা সবসময় বলেন যে আমরা নাকি গরুর দাম বেশি বলি, তো আপনারা দাম দর করে কিনবেন,
আমি মনে করেন ক্রেতা, যেহেতু উনি মালিক, আমি আপনাদের পক্ষ হয়ে ওনার কাছে দাম কমানোর চেষ্টা করছি, যেটা আপনারা সবসময় করে থাকেন। তো তুইনবা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এই গরুটি আপনার দাম জানাইলেন 1 লক্ষ, লাস্ট 25 হলে আপনি ছাড়ার চিন্তা ভাবনা। এরপরে আরেকটি কি গরু দেখাবেন আপনি? এরপরে আমার আরও যে বড় গরুগুলো আছে, শাহিয়াল, তারপর সিন্ধি গরু, ওইগুলো দেখাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, শাহিয়াল এবং সিন্ধি, না, এই গরুগুলো দেখাবেন। তো ঠিক আছে ভাই, আপনি পরের গরুটা, ব্রাদার, একটু পরের গরুটা নিয়ে আসেন একটু। হ্যাঁ দর্শক, আমরা পরপর সব গরুগুলো আপনাদেরকে দেখাবো, ওজন এবং দাম, আনুমানিক দামটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তুইন ভাই, আমরা কালো গরুটা দেখলাম, এরপরে বেশ বড় সাইজের লাল এবং কালোর সংমিশ্রণ, এবং খুব তেজি গরু মনে হচ্ছে যেভাবে লাফাচ্ছে। এই গরুটার কি কোনো নাম রেখেছেন নাকি আপনি? এই গরুটার নাম লাল বাদশা। কি? লাল বাদশা। লাল বাদশা, দর্শক, খুব চমৎকার নাম, লাল বাদশা। বাদশা কিন্তু লালের কারণে লাল বাদশা। আচ্ছা, এই লাল বাদশার আনুমানিক ওজন কত? এই লাল বাদশার আনুমানিক ওজন 470 কেজি। 470 কেজি স্কেল করা, স্কেল করা। আচ্ছা আচ্ছা, এটার আনুমানিক গোস্ত কেমন হবে, কতটুকু গোস্ত? এই 8.5-9 মন। 8.5-9, না, আপনি একটু সামনে আসবেন, আর একটু সামনে আসবেন। তো 8.5-9 মন আপনি একটা অনুমান করছেন। তো এই গরুটার আপনি কেমন দাম চাচ্ছেন? আমি এই গরুটার দাম চাচ্ছি 2,70,000 টাকা। 2,70,000 টাকা, একটু বেশি হয়ে যাচ্ছে না? একটু কিছু কম বেশ আলোচনা সাপেক্ষে করা হবে। আচ্ছা, সেটা কেমন, সেটা কেমন লাস্ট যে এত হলে ছাড়বো, এরকম একটা আইডিয়া দেন আমাদের। এটা আমি 2,55,000 হলে ছেড়ে দেবো। 2,55,000? জি, ফিক্সড। ফিক্সড, আর সম্মানের জন্য 2,000-1,000 টাকা কম, ওইটা আলাদা বিষয়। আচ্ছা আচ্ছা, ক্রেতারা যদি আপনার এখানে আসে তাহলে সম্মানের জন্য 2,000-1,000 টাকা আপনি ছাড় দেবেন। তো আমার মনে হয় দর্শকরা নিশ্চয় দেখতে পেয়েছে আমাদের সেই লাল বাদশা। দর্শক, আপনারা দেখছেন যে লাল বাদশা যেমন নাম, তেমনি তার চেহারা এবং লাফালাফি করছে। তো এটা লাল বাদশা নিয়ে যান, পরে কি আসবে এরপর? এরপর আসবে তুফান। তুফান, দর্শক, লাল বাদশার পরে আসবে তুফান, দেখা যাক তুফান এসে কি করে। তুফান এসে আমাদের আবার উড়িয়ে নিয়ে যাবে না তো? না না, নিয়ে যাবে না। আচ্ছা দর্শক, আমাদেরকে উড়াবে না, দেখা যাক। আর উড়ালে আপনারা তো আছেন, আপনারা দেখবেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে চলে এসেছে তুফান। তুইন ভাই, জি, এটা কি তুফান? তুফান, আপনার সেই তুফান, এক সময় বাংলা সিনেমার নাম ছিল তুফান, সেই তুফান। ঝড় তুফান না তো এটা নাকি? না, ঝড় তুফান না। আচ্ছা, এটার নাম শুধুই তুফান। তো এই তুফানের আনুমানিক ওজন কতটুকু? আনুমানিক ওজন 485 কেজি। আচ্ছা, এটা আপনার স্কেল, এবং এটার আনুমানিক গোস্ত 9 মন। 9 মন, না? তো এটা আপনি কত হলে বেচা বিক্রির চিন্তা ভাবনা আছে? বেচার চিন্তা আছে 2,80,000। 2,80,000, একটু চাওয়া দাম, চাওয়া দাম। লাস্ট কত হলে আপনি এটা শেষ পর্যন্ত ছাড়বেন? এটা 60 হইলে ছাড়বো, 2,60,000। 2,60,000, না, এর কমে ছাড়বেন না? এর কমে ওই যে 2,000-1,000 যদি কোনো গ্রাহক, ওনাদের 2,000-1,000 টাকা কম রাখা হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা একটু সামনে আসি। দর্শক দেখলেন লাস্ট তুহিন ভাই এই তুফানের দাম লাস্ট 2,60,000 হলে ছাড়বেন, তারপরে উনি বলেছেন যে আপনাদেরকে কিছু সম্মান করবেন, 5,000 টাকা কম রাখা হবে। আচ্ছা আচ্ছা, ও সেই জায়গাটা, সম্মানের জায়গাটা রাখবেন। তো তুফান ভাই, দুঃখিত, তো তুহিন ভাই, এই তুফানের পরে আপনি কি দেখাবেন আমাদের? তুফানের পর দেখবেন জমিদার। জমিদার? জি, জমিদার। বাহ দর্শক, চমৎকার নাম। এই তুফানের পরে এবার আসবে জমিদার। দর্শক, এবার দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে চলে এসেছে জমিদার। জমিদার, জি ভাই, জমিদার, না? আচ্ছা, জমিদারের বয়স কত? বয়স 3.5 বছর হবে। এই 3.5 বছর কি আপনার খামারেই? না, আমার খামারে 8 মাস। 8 মাস, জি। এর আগে আপনি অন্য জায়গা থেকে? অন্য জায়গা থেকে কেনা হয়েছে, কিনে এনেছেন। আচ্ছা, এখন বলেন জমিদারের স্কেলে কত ওজন আছে আপনার? 530 কেজি। 530 কেজি, জি। আনুমানিক এটার জমিদারের গোশ কতটুকু হতে পারে? 9.5 মন। 9.5 মন। আচ্ছা, জমিদারকে আমরা বেশিক্ষণ কষ্ট দিব না। এই জমিদারের এবার আপনার চাওয়া কেমন, চাওয়া দাম কেমন? 2,95,000 টাকা। 2,95,000, জি। এটা কি ফিক্সড নাকি একটু চাওয়া? এর থেকে বেচা বিক্রি কেমন হলে চিন্তা ভাবনা আছে? ধরেন 70,000 টাকা লাস্ট। লাস্ট 2,70,000, জি, 70। জমিদারের মূল্য 2,70,000 হলে আপনি জমিদারকে ছেড়ে দেবেন, না? আচ্ছা দর্শক, আপনারা দেখলেন যে এই তুহিন ভাই এই জমিদারের মূল্য, উনি 2,95,000 বা 90,000 যাই বলুক না কেন, লাস্ট 2,70,000 হলে এই জমিদার ছেড়ে দেবেন। আপনাদের যাদের পছন্দ হবে অবশ্যই তুহিন ভাইয়ের সাথে যোগাযোগ করে, খুব সুন্দর লাল কালার, লাল সাদার মিশ্রণ এবং কালোরও হালকা মিশ্রণ আছে, এই গরুটি নিতে পারেন। তো তুহিন ভাই, এই জমিদারের পরে এবার কি আসবে? জমিদারের পর আসবে লেভেল।
কি লেভেল লেভেল জি লেভেল বাহ সুন্দর নাম জি ভাই এটা নিয়ে যান একটু লেভেলকে নিয়ে আসেন দর্শক দেখতে পাচ্ছেন যে আমার সামনে দাঁড়িয়ে আছে কে লেভেল নাকি লেভেল লেভেল জি আচ্ছা তুইন ভাই এই যে লেভেল লাল কালারের লেভেল হালকা একটু করে কালো এবং সাদার সংমিশ্রণ আছে এটার আনুমানিক বয়স কত এটার আনুমানিক আপনার কয় তিন বছর তিন বছর এটাও কি আপনার খামারের আমার খামারে জি আমার খামারে আট মাস ধরে আর কি পালন করতেছি আচ্ছা 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 তো এই লেভেলের আনুমানিক ওজন বলেন আপনি বাবা গোশত বলেন এটা আনুমানিক মাংস নয় মনের একটু বেশি হবে নয় মনের একটু বেশি হবে না আর স্কেলে কত আছে আপনার স্কেলে পাঁচশো কেজি পাঁচশো কেজি আপনার স্কেলে পাঁচশো কেজি আছে আর আপনি অনুমান করছেন যে এটা নয় মনের মতো হবে গোশ হবে আচ্ছা এখন বলেন এই গরুটা আপনি কেমন হলে বেচা বিক্রি করবেন এই গরুটা আমি দাম চাচ্ছি দুই লক্ষ আশি হাজার দুই লাখ আশি একটু বেশি হয়ে যাচ্ছে না একটু বেশি ভাই ফার্মের গরু আর এমনি যে গরু ওই গরুর সাথে মিলবে না কেন কেন মিলবে না কেন কারণ কি মিলবে না আমার এখানে হান্ড্রেড পার্সেন্ট পিওর গরু আল্লাহর রহমতে একশো একশো ভাগ আচ্ছা পিওর বলতে যে আপনি যে খাবারগুলো খাওয়াইছেন এই জন্য নাকি জি জি খাবার আচ্ছা আচ্ছা অনেকে ফিড ব্যবহার করে স্টেরয়েড ব্যবহার করে ইনজেকশন দেয় আমার এগুলো কোনো ভেজাল নাই কোনো ভেজাল নেই কোনো ভেজাল নেই আপনি মনে করছেন যে এখানে হান্ড্রেড পার্সেন্ট পার্সেন্ট জি আচ্ছা আচ্ছা আপনি আমার কাছাকাছি থাকলে একটু ভালো লাগে কারণ দুজন যদি গুতা খায় দুজন একসাথে খাবো এই জন্য আচ্ছা তাহলে লাস্ট এটা কত হলে আপনি ছাড়বেন বলেন তো যে এরকম হলে ছেড়ে দেবো একবারে পঁয়ষট্টি হলে ছেড়ে দেবো কত পঁয়ষট্টি দুই পঁয়ষট্টি দুই পঁয়ষট্টি হলে ছেড়ে দেবেন লেভেলকে না জি আচ্ছা দর্শক এই লেভেলকে আমাদের তুহিন ভাই লাস্ট দুই লক্ষ পঁয়ষট্টি হলে ছেড়ে দেবেন আরও পাঁচ কম আচ্ছা দুই লক্ষ ষাট হলে উনি ছাড়বেন তো এবার তুহিন ভাই এই লেভেলের পরে কি আসবে লেভেলের পর আসবে দোস্ত দোস্ত দর্শক দেখছেন লেভেল কিন্তু আমার দিকে চলে এসেছে এবার লেভেল চলে যাবে এবার আসবে দোস্ত কার দোস্ত সবারই দোস্ত আচ্ছা সবারই দোস্ত না অনেক মিশুক অনেক মিশুক জি আচ্ছা দেখা যাক এবার মিশুক দোস্ত আসুক আসার পরে দেখা হবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে বিশাল সাইজের আরেকটি লাল গরু এটার নাম কি এটার নাম দোস্ত আচ্ছা আচ্ছা উনি আগেই বলেছিলেন যে এবার দোস্ত আসবে তো এটা কার দোস্ত এটা সবাইয়ের দোস্ত মানে যে কেউ আদর করলে আদর প্রিয় গরু সবার ভালোবাসা নাই আচ্ছা এই জন্য দোস্ত রেখেছেন আপনার সাথে কি মিতালি দোস্ত হয়েছে জি হয়েছে না আমার সাথে কি হবে হবে আচ্ছা আচ্ছা দেখেন আচ্ছা না আমি আদর করতে যাচ্ছি আচ্ছা ঠিক আছে পরে করব বলা যায় না দোস্ত যদি হঠাৎ দুশ্মন হয়ে যায় যার কারণেই এখন আপাতত আদর করছি না পরে আদর করব এবার বলেন দোস্ত কি আপনার খামারের নাকি আপনি ওই যে আট মাস ধরে আর কি লালন পালন করছেন জি দোস্ত কয় দাঁত এটা জানেন ছয় দাঁত ছয় দাঁত আচ্ছা দোস্তর স্কেলে কেমন ওয়েট আছে পাঁচশো পঞ্চাশ কেজি পাঁচশো পঞ্চাশ কেজি জি আচ্ছা পাঁচশো পঞ্চাশ কেজি আর আনুমানিক গোশ কেমন ভাবছেন দশ মন দশ মন দশ মন না আচ্ছা এবার বলেন এই দোস্তের মূল্য কত বা আপনার মূল্য ঠিক না এটা আপনার কেমন চাওয়া পাওয়া কেমন কত হলে এটা বিক্রি করার চিন্তা ভাবনা আছে তিন লক্ষ পনেরো হাজার টাকা তিন লক্ষ পনেরো হাজার এতক্ষণ যে গরুগুলো দেখেছি তার মধ্যে সবচেয়ে বড় এবং সুন্দরও আচ্ছা সবচেয়ে বড় এবং সুন্দর নিঃসন্দেহে সুন্দর বেশ শিং এবং কালারটাও বেশ কড়া কালার যার কারণে এটা তিন লক্ষ পনেরো হাজার টাকা চাওয়া পনেরো হাজার চাওয়া লাস্ট এই দোস্তকে আপনি কত হলে এই কুরবানির ঈদে আপনি ছাড়ার চিন্তা ভাবনা আছে এই যে দুই লক্ষ আশি হাজার টাকা হলে আর কি ছাড়ার ইচ্ছা আছে দুই লক্ষ আশি হাজার জি আচ্ছা এই যে বললেন দুই লক্ষ আশি হাজার ওই নর্মাল বাজারের সাথে কি এই যে দামটা বলছেন এটার কি মিল আছে নাকি খুব বেশি মাংসের হিসাব করলে কষাইয়ের দাম আসে আড়াই লাখ সেদিক থেকে আপনি মনে করছেন যে বাজারে কুরবানির জন্য আবার সৌন্দর্যের দাম আছে আচ্ছা সব মিলিয়ে লাস্ট দুই লক্ষ আশি হলে আপনি এটা বিক্রি করবেন তো তুহিন ভাই আপনি আমাদেরকে বেশ কিছু গরু দেখালেন এক একটি গরু বেশ আলাদা আলাদা করে দেখালেন এগুলোর ওজন এবং দাম জানালেন এজন্য আমাদের চাকা বাংলার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আচ্ছা এখন লাস্ট কথা হচ্ছে যে এই গরুগুলো আমাদের ক্রেতারা দর্শকরা যারা অনেকেই কিনতে চাইবে তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে আপনার মোবাইল নাম্বার এবং আপনার নাম এবং লোকেশনটা যদি আপনি একটু বলেন দর্শকদের উদ্দেশ্যে ওই যে ক্যামেরায় জি আমার নাম এলে তুহিন আর আমার গ্রাম এলে বরদেশি পূর্ব আমিন বাজার ঠিক আছে আমিন বাজার আইসা কেউ ঈদগাহ মাঠে পরিচয় দিবে বরদেশি ঈদগাহ মাঠ ওইখানে আসলে আমার ফার্ম আর ফার্মের নাম কি আমার ফার্মের নাম রিজ বেগ্রো ফার্ম
দর্শক নিশ্চয় ওনার ঠিকানা আপনারা বুঝতে পেরেছেন। এবার মোবাইল নাম্বার একটু বলেন যারা যোগাযোগ করে চলে আসবে। আমার মোবাইল নাম্বার 01985744498। আবার একটু বলেন 01985744498। দর্শক নিশ্চয় আপনারা ওনার নাম্বারটি শুনেছেন। এই ব্যক্তিরা আমার সাথে যোগাযোগ করবে, ফোনে আলোচনা করবে। জি জি, অবশ্যই অবশ্যই, যারা এই গরুগুলো নিবে তারা অবশ্যই আমার তুইন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ওনার কাছে বেশ কয়েকটি বেশ সুন্দর গরুগুলো আছে, এই গরুগুলো আপনারা যোগাযোগ করে নিতে পারবেন। অবশ্যই আপনারা দেখে শুনে দরদাম করে গরুগুলো নেবেন। তো দর্শক, আজকে এই তুহিন ভাইয়ের খামার থেকে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।